patamar 4 c'era già il kit Varena. Chi collo... Chi vuoi giusto? Hello guys, welcome back to my another vlog. আজকের ব্লগটা আমি শুরু করছি ডিম হাতে নিয়ে, তার কারণ আজকে আমাদের বাড়িতে একটা দারুণ রেসিপি রান্না হবে। এটা হচ্ছে মায়ের বানানো রেসিপি, তো তোমরা সবাই দেখবে কেমন হয় রেসিপিটা। আমার চা রেডি, চা অমৃত, অমৃত আমার বাবা, অমৃত তোমার বাবা, আর অমৃত আমার দাদু, আর চা অমৃত লাল সরকার। তোর তোর দাদুর নাম কি? গৌরনিতাই নিতাই সরকার। বাবা দেখলে তোকে নিতাই ঘোষ। আর এই যে সেই বিস্কুট, এটা হচ্ছে ডাইজেস্টিভ নিউট্রি চয়েস ডাইজেস্টিভ বিস্কুট। আজকে আমাদের পড়ার ব্যাচে দাদা খাইয়েছে, আর দেখাও দেখি এদিকে নিয়ে আসো দেখি চাউমিন সিঙ্গারা, এর মধ্যে এটা চাউমিন দেওয়া, আর এটা সাইজটা অনেকটা বড়, ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই বড়। হ্যাঁ কিরম খেতে লাগছে? চাউমিন দিয়ে খাও, তা তো চাউমিন দিয়ে খাও, তারপর বলো বড় করে কামড় দাও। আমি খাবো না, আমি খেলে তো আমি নিতেই পারতাম, আমার তো এটাই সুইট। এর মা খায় লুচি দিয়ে চা, আর আমার মা খায় সিঙ্গারা দিয়ে চা, কেউ কম যায় না। আমাকে এই চুলটা কেটে পুষ্পিতা বলছে ভালো লাগছে না, কিন্তু আমার তো হেভি আরাম লাগছে এই গরমের মধ্যে। বেস্ট চুলের কাটিং এটাই, বাজ বাজ কাটিং, তোমরা কমেন্টে জানাও এই চুলের মানে চুল হেয়ার কাটটা কেমন লাগছে। এটা আমার নিজেই কাটা, জানোই তো তোমরা, তো কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও, ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। আর এখানে শ্রীমতী মহারানী বসে আছে আর জল খাচ্ছে, উনি আমার তামার পাত্র ছাড়া জল খেতে পারে না। কি করলো? ছি 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 ছি, কি বলছিস তুই? আমার পাত্র ছাড়া জল খেতে পারি না আমি? মহারানী মানুষ, সোনা তো দিতে পারিনি, তামাই দিয়েছি। সে কি করলো মুখের থেকে পচপচ করে বের করে? ছি ছি ছি, এটা তো আবার আমার আমাকেই মুছতে হবে। তুই অনেক কাজ করিস। কাজ করি না আমি, আমাকেই তো মুছতে হয়। হ্যাঁ সারাদিন ধরে পুরো বাড়ি ঘরটা আমি ভিডিও করে রাখবো, পুরো সারাদিন ধরে কি কাজ করিস। আর হাত দেয় না জলটুকু এসে সকালবেলা, কালকে রাতে, আজকে করিনি কালকে রাতে, সব কটা রাতের বাসন আমি মেজেছি, আর বলছে নাকি আমি কিছু করি। কয়টা বাসন ছিল গাইস, মানে বন্ধুরা, গাইস বন্ধুরা, আমি আগে ডিসাইড করে নেই গাইস না বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা, আমি বাসন মাজতেছি, ও বেশি পিরিত দেখিয়ে বলে বেশি আবার কেয়ারিং স্বামী নিজে প্রুভ করার চেষ্টা করে, সেই জন্য বলছে যে আমি বাসন মেজে দিচ্ছি, আমি তোকে বাসন মাজতে হবে না, তো শুট খাপ তুই বস, তুই বস, তুই বাসন মাজতে হবে, বেশি কেয়ারিং দেখাতে যাচ্ছে, তারপরে এসে আবার লোকের সামনে বদনাম করবে, এটাই হচ্ছে কেয়ারিং এর নিয়ে। আপনারা জানেন হেলেই দাঁতগুলো কিন্তু হেভি লাগছে, এরকম করি থাক। তোকে খুব ভালো লাগছে, টাক লাগতে হবে। আমাদের বাড়িতে একদিন জানেন, আমাদের বাড়িতে একদিন কলপারের ওইখানে একটু কোদালের দরকার ছিল, কোথাও কোদাল পাচ্ছিলাম না,
মাথাও কোদাল পাচ্ছিলাম না, মাটিটা করার খুব দরকার ছিল। তখনই আমার বাড়িতে দেখলাম উপায় বের করলাম, মেন্টস খেলাম আর উপায় বের করলাম, দেখলাম আমার দাঁতগুলো ঠিক কোদালের মতন। কতদিন কামড়েছিস আমার, কোনোদিন কি, মাঝে মধ্যে তো কামড়াতিস আগে। দাঁত মাত কত জায়গায় বসিয়ে দিয়েছিস কামড়ে। চা করে খাওয়া, তোর হাতে চাটা ভালো লাগে মায়ের থেকে? আমি ভালো খাচ্ছি না বলে আমি বললাম তোর হাতে চা আর ভালো লাগে। তুই তো এখন বাংলা সিরিয়ালের মতন মা ছেলের মতো দ্বন্দ্ব আরম্ভ করে দিয়েছিস। তুই তো এই সেরমই কথা বলছিস। আমি বললাম তোর চাটা ভালো লাগে। মায়ের থেকে ভালো রান্না করতে পারে না, চাটা রান্না করা যায় না, চাটা বানানো যায়। চা ও চা রান্না করে, বুঝতে পেরেছেন আপনারা যে কি অবস্থা ওর? ও চা রান্না করছে না, করে দিন না সবাই দেখো না নকশা। চা রান্না করা যায় নাকি? তাই যাই হোক, চা করা। হ্যাঁ, মাথায় একটু জল ঢাল যদি বুঝ। আর আজকে আমি একটু আনন্দে আছি, মানে হ্যাপি আছি। এক সেকেন্ড ধরো, লেন্সটা পরিষ্কার করে নিই। ওটা ব্যাক ক্যামেরায় ছিল, এটা ফ্রন্ট ক্যামেরা। মাথায় কিছু নেই, একবারে শেষ সব। আজকে একটু মানে বেশি আনন্দিত, কারণ হ্যাপি, কারণ আজকে চেন্নাই কোয়ালিফাই করে গেল। তো এর জন্য একটু টেনশনে ছিলাম সকাল থেকে যে কি হবে আজকে না জিতলে। হ্যাঁ, ওই তো অবভিয়াসলি ধোনি মাহি চেন্নাইয়ের ক্যাপ্টেন, তো চেন্নাইকে সাপোর্ট করবো। তো যাই হোক, তোমরাও জানিও যে তোমরা কোন কোন টিমকে সাপোর্ট করো। তো দেখি ম্যাক্সিমাম কার মানে এটা বেশি হয়, কোন টিমের সাপোর্টটা বেশি হয়। এখন আবার রাত্রে কলকাতার খেলা আছে, তো আজকে এখন নাকি কলকাতার চান্স আছে। আমি তো আই এম অবাক যে এখনও নাকি কলকাতার চান্স আছে। যাই হোক, মা চা করতে গেছে, চা করে আনলে চাটা খাবো, খেয়ে দে আবার একটুখানি আমার যা কাজ কর্তব্য সেটা করতে হবে, মানে বই পড়তে হবে, আর ও রান্না করবে। কি করবি আজকে? বাপি বলেছে সিদ্ধ ভাত খাবে, আমি বলছি সিদ্ধ ভাত খাবো না। এবার তোমরা ডিসাইড করো না কোনটা রান্না করবো। তাহলে বল না কি খাবি, সেটাই রান্না করবো। নকশা করে বাপি সিদ্ধ ভাত বলেছে, আমি সিদ্ধ ভাত বলছি না। এবার লটারি কর, যারটা ভাববে তার কাছে বকা খাবি না, তার অপোজিটের কাছে বকা খাবি। এখানে আছে পেঁয়াজ লঙ্কা আর মাছটাকে কাটা ছাড়িয়েছে। আর কিছু দেবা? কি কি দেবা বলো? কি কি দেবা? পেঁয়াজ, রসুন, আদা একটু ঘিসে, আদা একটু ঘিসে, আদা ঘিসে অল্প করে দেখে তেমন হচ্ছে হেভি হবে। ওখান না জানি না কেমন হবে, আর দেবো দুটো ভালোই হবে। কি দেবা? দুটো ডিম দেবো। তো পুষ্পিতা এখন রান্না করছে আর মাও কি যেন একটা নতুন বানাচ্ছে। তো চলো দেখা যাক ওরা কি রেডি করেছে আর কি রান্না হচ্ছে। তো চলো। এই কি হচ্ছে? ডাল কুচি, ডাল, এই যে ডাল গোটা, এই যে ডাল, কি হবে এটা দিয়ে? ডালটাকে এরকম দেখা, এই যে এই হাতা দিয়ে এরকম এরকম করে ধরতে হবে, এই যে যত রাগ বড়ের উপর এইভাবে ধরতে হবে, সব রাগ হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাক তৈরি হয়ে যাক। এটা মায়ের, তাই তো? তৈরি হয়ে যাক, তারপরে চেষ্টা করবো দেখানোর। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর হ্যাঁ, তোমরা ভিডিওটা লাইক করে দিও ভালো লাগলে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
যদি ভালো লাগে ভালো তো লাগবে। আমি আমার চ্যানেল ভালো লাগবে না মানে তুই কি বলছিস? এত কষ্ট করে ভিডিও করছি ভালো লাগবে না? কার ভালো লাগবে না? কার ভালো লাগবে না সে কমেন্ট করবে। আমি জানি তোমরা সবাই আমাকে ভালোবাসো, কার মানে ভালো লাগবে না এরকম না, শুধু একজনই আমার ভালোবাসে না সেটা হচ্ছে আমার বর। থ্যাংক ইউ। সুন্দর লাগছে দেখতে, আর সব থেকে বড় কথা দারুণ গন্ধ বেরিয়েছে, সেন্ট বেরিয়েছে হেভি। আমি ওই ধরে ভাজাটা আনতে গেছিলাম তো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো, দারুণ গন্ধ বেরোচ্ছে, মানে খেতে মনে হয় দারুণ হবে। তো খেয়ে তোমাদের মানে খাওয়ার সময় তোমাদের বলছি এমন হবেই হয়েছে, কেমন হয়েছে। চলো দেখা যাক এটা খেয়ে কেমন লাগছে, টেস্ট ফার্স্ট টাইম মা বানালো। ওটা কি দিয়ে বানিয়েছে রেসিপি বলে দিছিস? সব বলে দিয়েছে, কোনো চাপ নেই, পুরো ভিডিওটা দেখতে পে তাহলে স্কিপ করবে, স্কিপ করলে আমি ভাতটা বেড়ে নিই। আমার তো এটা দেখি লোভ লাগছে, ইয়ামি ইয়ামি। আর এই দেখো ভাত মাখানো হয়ে গেছে, আর পুষ্পিতা আমাকে খাইয়ে দেবে এখন। টান টান তো এটা টেস্ট করছি, এটা টেস্ট করি। আমার হ্যালো তাড়াতাড়ি খেয়ে নি, খেয়ে দিয়ে আবার তোমাদের সাথে পুষ্পিতা কথা বলবে। আমি আর বলবো না, কারণ আমি আমাকে বিছানা যেতে হবে, বিছানা করতে হবে, তারপরে এই হয়েছে, অনেক কিছু করা আছে। জোরে বল। তো এখন খেয়ে নিই, খেয়ে দে তারপরে ঘুমিয়ে পড়বো, আর কোনো কাজ নেই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, যারা সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থেকেও পাশে থেকেও। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।